মেয়েদের হায়েজ যেদিন শেষ হবে সেই দিন থেকে কি সালাত আদায় করতে পারবে নাকি সাত দিন পর সালাত আদায় করতে হবে? না, সাত দিন নয়, যেদিন তাদের ঋতু শেষ হবে, মিনসটা বা তার হায়েজটা শেষ হবে, যখন সে সাদা পানি আসছে দেখতে পাবে অথবা শুষ্কতা দেখতে পাবে, তখন সে তখনই সে গোসল করবে। এখানে সাত দিন বলে কথা নয়, পাঁচ দিন বলে কথা নয়, তিন দিন বলে কথা নয়, কারণ কারো তিন দিন হতে পারে, কারো চার দিন হতে পারে, কারো পাঁচ দিন হতে পারে, কারো সাত দিন হতে পারে, আট দিন হতে পারে, ইত্যাদি হতে পারে। সুতরাং এই অবস্থায় যখন তার এই হায়েজের স্রাব আসাটা বন্ধ হবে, তখনই সে গোসল করবে, গোসল করে সে সালাত আদায় করবে। যখন বন্ধ হয়েছিল সেটা যদি কোনো নামাজের সময় হয় তাহলে সে ওই নামাজের সময়ে যে নামাজটা ছিল সে ওই নামাজটাকে আদায় করবে। এমনকি মনে করেন যে মাগরিবের আসরের সময়, আসরের লাস্ট সময়ে তার ঋতু বন্ধ হলো এবং সে শুষ্কতা দেখতে পেল, তো গোসল করতে করতে সূর্য ডুবে গেছে, হ্যাঁ সূর্য ডুবে গেছে, তারপরেও সে ওই আসরের নামাজটা কাজা আদায় করবে, যেহেতু তার সূর্য ডুবার আগে ঋতু শেষ হয়েছিল। এইভাবে হ্যাঁ তার এটি এরকম দেরি করা চলবে না যে হ্যাঁ আজকে তো আসরের সময় আমার মিন শেষ হয়েছে, আচ্ছা খালাস রাতটা পার হয়ে যাক, পরের দিন জোহরের নামাজ সময় থেকে নামাজ শুরু করব, এরকম করা কিন্তু কোনো ক্রমে জায়েজ হবে না। হ্যাঁ, এটা কোনো মুমিনের জন্য কখনো এটা জায়েজ হবে না, আশা করি বুঝতে পেরেছেন। দেশে স্কুল ও প্রতিষ্ঠান বন্ধ হবে, এখন হাফিজে মাদ্রাসার মেয়েদের এলাকা ভিত্তিক গ্রুপ করে কি পড়াটা চালিয়ে যাওয়া যাবে যাতে তাদের ক্ষতি না হয়? ইনশাআল্লাহ, যদি কোনো অসুবিধা না হয় এবং এখানে এ ধরনের কোনো মানে ক্ষতির সম্ভাবনা না থাকে, ছোট ছোট গ্রুপ করে এখানে কোনো সংক্রমিত কোনো রোগী যদি না থাকে তাহলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই। এখন আলহামদুলিল্লাহ টেকনোলজির যুগ, ফেসবুকের মাধ্যমে তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেও কিন্তু পড়া চালিয়ে যাওয়া যায়, তো যদি এভাবে করা যায় এটা উত্তম হবে। কিন্তু যদি সম্ভাবনা থাকে, হ্যাঁ সম্ভাবনা থাকে যে এদের মধ্যে কেউ হয়তো সংক্রমিত হয়েছে এবং সে অসুস্থ হয়ে গেছে, সুতরাং তাকে গ্রুপে নিয়ে আসলে বা এখানে একটা সমাগম হবে এর মধ্যে আনলে অন্যরা ক্ষতিগ্রস্ত হবে, তাহলে এটা না করাই উত্তম হবে। হ্যাঁ, কারণ সতর্কতা অবলম্বন করাটা এটা মুমিনের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। দেখুন, আল্লাহর প্রতি ভরসা এক জিনিস এবং ভরসার সাথে মানে ব্যবস্থা গ্রহণ করাও এটাও কিন্তু এটা তার বিপরীত নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রতি ভরসা করেছেন, তারপরেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছেন। আপনারা জানেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন, আল্লাহর প্রতি তার পূর্ণ আস্থা ছিল, তারপরেও কিন্তু তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন। মক্কা ছিল, মক্কা থেকে মদিনায় উত্তর দিকে, কিন্তু তিনি চলে গেছেন দক্ষিণ দিকে, দিনের বেলায় না রাতের অন্ধকারে গেছেন, তারপরে তিনি গর্তের মধ্যে লুকাইয়া থেকেছেন। আল্লাহর প্রতি তার ভরসা ছিল না? ভরসা ছিল, কিন্তু তারপরে তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন। সুতরাং সমূহ বিপদ থেকে বাঁচার জন্য ব্যবস্থা গ্রহণ করাটা এটা কিন্তু তাওয়াক্কুলের খেলাফ নয়।